আচ্ছা টাকাটা যদি আমি দিয়ে দিই, তাও তো দুদিন সময় দিতে হবে আমাকে। জাগুলগাছি যাবো আর আসবো। থামুন তো, কে আপনি? মায়ের চেয়ে মাছির দরদ বেশি, সরি মেসোর দরদ বেশি দেখছি। না না, আপনি জানেন না ইনি কে? ওই জাগুলগাছির জমিদার রুদ্র প্রতাপ চৌধুরীকে সেনে বাগি গরুতে এক ঘাটে জল খায়। তিনি তার পেত সন্তান আমার বর্তাবাবু। কত জায়গা, জমি, পুকুর, দিঘি ও কোটা, তা আপনাদের কারো বিশ্বাস হইতেছে না? থামুন তো, যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। একদিন উনি ছিলেন কোথায়, হঠাৎ কোথাও টাকা পয়সা মিটিয়ে কুটুম সাজবার চেষ্টা করছে। আচ্ছা বেশ তো, উনি যদি উপকার করতেই চান তাহলে আপনারাই বা কেন? আর তো অপেক্ষা করা যাচ্ছে না, তাহলে আমি চলি, যাওয়া হওয়ার হোক। না, যাবেন না, আপনি বসুন ঠাকুর বসায়, আমার সানাই আর থামবে না। এই বুড়োটার একটা অনুরোধ রাখুন, এমন লক্ষ্মী প্রীতিমান মতো মেয়ে, এমন সুলক্ষণা, একে উদ্ধার করুন, একে উদ্ধার করুন। চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাই রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়তে আরম্ভ করুন, আমি বিয়ে করব। আমি কি শুনছি, আমি কাকে দেখছি বাবা? ঠাকুর, আমি কি করলাম? এমন ভালো মনীষী, এমন দেবতার মতো মনীষী আমি কি করলাম? আপনি কি বলতে চাইছেন খুলে বলুন। তুমি আমার মেয়েকে উদ্ধার করেছো, দেখো ভগবান তোমার মঙ্গল করবেন। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের মা? বাবা, আমার মেয়ে দেখতে খুব ভালো তা আমি জানি, কিন্তু ও কথা বলতে পারে না। ও বোবা। বোবা? হ্যাঁ বাবা, ও কথা বলতে পারে না, কিন্তু সব শুনতে পারে, সব বোঝে। ছেলেবেলায় একটা ভারী অসুখ করেছিল, তাই ভগবান ওর মুখের কথা কেড়ে দিয়েছেন, কিন্তু কানটাকে আরো সজাগ করে দিয়েছে বাবা। মা, আমাকে ক্ষমা করো বাবা, কাল যা হলো ভেবেছিলাম তোমাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার আর সময় পেলাম না। বাবা, তুমি সাক্ষাৎ দেবতা, আমার মেয়ে কথা বলতে পারে না, তাকে তুমি পায়ে দেখো বাবা, ওকে নিয়ে যেতে হবে না, ও এখানেই থাক। হ্যাঁ বাবা, মেয়ে আমার এখানেই থাক। তোমার বাবা অত বড় জমিদার, বাগে গরু তো এক ঘাটে জল খায়, তোমার বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবেন না। মানতে ওনাকে হবেই, কথা বলতে না পারলেও ও আমার বিবাহিত স্ত্রী।
গোপন করিতে চাই। কি আছে গোপন? কিছু আর রহস্য নাই। যাহা বলিছ তুমি তাহা যদি সত্য হয় বধু, তবে আমি মানিব পরাজয়। পরাজয় নাহি চাই, চাই সত্য, চাই নীতি, থাকি যেন সেই রীতি। মা পালে এখন খনার বছর চলছে, কি আশ্চর্য, কি আশ্চর্য, ঠিক ঠিক মিলে যাচ্ছে। উনি বললেন জন্ম মৃত্যু বে মিথ্যে হবে বলতে কে। বিবাহ কাহার, সে তো বিধিলিপি যার, জয়া মাতা পুত্র পিতা কে কার আপন। কোথায় বিবাগী হয় বাউলের মন, মর্ত ধামে হয় পাপ পুণ্য বিবেকের নদী বহে যায়। কইল তা তো মন দিয়া শুনো রাজা খনার বচন, ইতিহাসে যাহা হবে পরশ রতন। মা খনা এই মাত্র বললেন, আপন পর গায়ে নেকা থাকে না। কে কার বাবা মা, কে কার ভাই বোন, সে তো জানে ভগবানের মন। ঠিক আছে, তুই দেখে যা। কেলো রে, কেলো। মনে মনে চুপি চুপি যাকে ভালোবেসেছিলাম সে একদিন পর ফেললো, কিন্তু এসো ভাবাতে হয় বাবা, একটু কষ্ট হয়নি তো? আমি তো নিজের মা নই বলে আমাকে এরকম দুঃখ দিবে, কাঁদাবে। মা এভাবে কেন বলো? আমার আমার নিজের মায়ের তো কিছু কথা মনে নেই। তুমি তোমার মা, আমার সব, আমার আমার সব কিছু। দাঁড়া, এবার আমি তোর হাতে পায়ে সেই কল বেঁধে রাখবো যাতে পালাতে না পারিস। আমাকে কষ্ট করে শেকল পাওয়াতে হবে না মা, আমি নিজেই নিজেই হ্যাঁ আমি নিজেই শেকল পরে নিয়েছি, আজীবনের শেকল। তার মানে পূর্ণ থেকে শূন্য ভালো, যে কলসি যায় আগে থেকে পিছে ভালো, যদি ডাকে মায়। মা গো সেই ছড়াটা, পূর্ণ থেকে শূন্য ভালো, যে কলসি যায় আগে থেকে পিছে ভালো, যদি ডাকে মায়। আচ্ছা বাবা, আচ্ছা তুই এখন যা, হাতে পায়ে শিকল পড়েছিস, কি ব্যাপার আমি খুলে বলতো? একই কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। বলছি মা, যা করেছি আমি তা তোমার ভরসাতে করেছি। আবার কি করলি বলতো? আবার কোন বিপদে আমাকে ফেললি শুনি? বিবাহ কাহার, সে তো বিধিলিপি যার, জয়া মাতা পুত্র পিতা কে কার আপন। কোথায় বিবাগী হয় বাউলের মন, মর্ত ধামে হয় পাপ পুণ্য বিবেকের নদী বহে যায়। কইল তা তো মন দিয়া শুনো রাজা খনার বচন, ইতিহাসে যাহা হবে পরশ রতন। মা খনা এই মাত্র বললেন, আপন পর গায়ে নেকা থাকে না। কে কার বাবা মা, কে কার ভাই বোন, সে তো জানে ভগবানের মন। ঠিক আছে, তুই দেখে যা। কেলো রে, কেলো। মনে মনে চুপি চুপি যাকে ভালোবেসেছিলাম সে একদিন পর ফেললো, কিন্তু এসো বাবা, চুপ চুপ।
আমি তো নিজের মানুষ বলে আমাকে এরকম দুঃখ দিবে কাঙ্গানি মা মা এভাবে কেন বলো আমার আমার নিজের মায়ের তো কিছু কথা মনে নেই তুমি তোমার মা আমার সব আমার আমার সব কিছু দাঁড়া এবার আমি তোর হাতে পায়ে শেকল বেঁধে রাখবো যাতে পালাতে না পারিস আমাকে কষ্ট করে শেকল পাওয়াতে হবে না মা আমি নিজেই নিজেই হ্যাঁ আমি নিজেই শেকল পরে নিয়েছি আজীবনের শেকল সম্মানী পূর্ণ থেকে শূন্য ভালো যে কলসি যায় আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায় মাগো সেই ছড়াটা পূর্ণ থেকে শূন্য ভালো যে কলসি যায় আগে থেকে পিছে ভালো যদি ডাকে মায় আচ্ছা বাবা আচ্ছা তুই এখন যা হাতি পায়ে শিকল পড়েছিস কি ব্যাপার আমি খুলে বলতো একই কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না বলছি মা যা করেছি আমি তা তোমার ভরসাতেই করেছি আবার কি করলি বলতো আবার কোন বিপদে আমাকে ফেললি শুনি ঠাকুমা ঠাকুমা আমি বিয়ে করেছি আমার বউ তোমার তোমার জন্য সেবা দাসী এনেছি মা তুমি অনেকদিন ধরে বায়না করছিলে না বায়না করেছিলাম দাসীর জন্য নয় তোর মতো একটা বাউন্ডুলি ছেলেকে ঘরে আটকাবার জন্য আর আমার জন্য চেয়েছিলাম একটা সই তুই যেমন ঘর আলো করে সই আনবি তো আমি স্বপ্নেও ভাবিনি বাবা কোথাকে জানলি এরকম ফুল কেমন করে পেলি শোনো মা মন দিয়ে শোনো শুনি ও হে বধূ মাতা শ্রীদেবী খনা একজনে যাহা চায় পায় অন্য জনা চোখ যদি ভুল করে মন ঠিক থাকে মন ভুল করে যদি শুধু চোখ থাকে কোথা ছিলে যদি হই নিয়তি আমি দিন থেকে রাতে আধার আমা থেকে খনার প্রভাতে যেখানে আলো তাই ও এই পরিবারে এসেছে ওর কোনো দোষ নেই সব দোষ আমার স্বর্গের পাড়ি যান এই ফুল তুই যেখান থেকেই আনিস না কেন তোর কোনো দোষ নেই আজ থেকে ও আমার খড়ির আলো আমি ওর নাম দিলাম আলো বউ আলো নয় এই রাজপুরী আজ হইবে আধা খনা যদি না ফেরায় বচন তাহা ফিরাবো না কবু ফিরিবে না মোর সত্য বচন যতই অপ্রিয় হোক সত্য কথন শুনো শুনো পুরবাসী শুনো দিয়া মন আজ হতে স্তব্ধ হোক খনার বচন সবই তো ভালো মা কিন্তু কিন্তু তোমার বৌমা তোমার বৌমা কথা বলতে পারে না উনি আর কথা বলতে পারলেন নি হ্যাঁ মা খুব ছোটবেলায় ওর একটা কঠিন ব্যামো হয়েছিল অজ পাড়া গায়ে চিকিৎসা হয়নি তাই কথা বন্ধ হয়ে যায় ও কথা বলতে না পারলেও ও সব বুঝতে পারে শুনতে পায় সে তো আরো পুরা কপাল
সব শুনবি, অথচ কিছু বলতে পারবি না, একটা অসহায় জীব। তুই ভালো করিস না অপু। মা, মা তুমি তোমার ভালো মা। আচ্ছা আমি কি কোনো অন্যায় করেছি? একটা মেয়ে লগ্ন ভ্রষ্ট অরক্ষণীয় হয়ে যাচ্ছিল, জীবনে তার কোনো বিয়ে হতো না, তখন তাকে যদি আমি উদ্ধার করেই থাকি সেটা কি? না না, তুই কোনো অন্যায় করিস নি অপু, হয়তো পুণ্যের কাজই করেছিস। কিন্তু তোর বাবা, তোর বাবাকে তুই জানিস, তিনি তোকে মেনে নেবেন? বাবাকে মানানোর দায়িত্ব তোমার। শোনো ছেলের কথা, এই একটা আয়না আনবো, তুমি তুমি হেসে ফেলেছো কিন্তু। ভুল বলেছিলাম, তুমি আমার আলো নও, অন্ধকার। কিন্তু অন্ধকার থেকে একদিন সূর্য ওঠে, দিন শুরু হয়। দেখতে এত সুন্দর পুতুল পুতুল, তুমি আমার পুতুল সই, পুতুল বউ। বাস মা, আর আমার কোনো দায়িত্ব নেই, আমার কথাটি পূরণ। কথাটি ফুরালো মোটে গাছটি মুড়ালো, আমার কথা কইতাম না, কথা কইতাম পারতাম না, কথা কইতাম পারতাম না। আমার কথাটি ফুরালো মোটে গাছটি মুড়ালো, আমার কথা কইতাম না, কথা কইতাম পারতাম না, কথা কইতাম পারতাম না। আমি একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, আমি তো অন্যায় করিনি, হোক না বুবা, তবু শুনতে তো পায়, আমার কথাগুলো তো শুনতে পারবে, বুঝতে পারবে। না হবে না, অনেকক্ষণের কথা, ছেলে বিয়ে করে নিয়ে এলো, ফুলসজ্জা হবে না? না হবে না, এ বাড়ির মান মর্যাদা প্রতিষ্ঠা যশ খ্যাতি এসব ভুলে যদি একটা বাউন্ডুলে কোথাকার কোন আঘাটা কুঘাটা থেকে কাউকে তুলে এনে বাড়ির বউ করতে চায়, তাহলে তো তোমার কথা আমি সেটা মেনে নিতে পারি না ছোট বউ। আরে বিয়ে যদি না মানি তাহলে কিসের বউ ভাত, কিসের ফুলসজ্জা? এই যে দাদা ছললে কোথায়? আরে বোবা হোক কালো হোক, তোমার বউ আমাদের ভৌদি, একটা ঘটা করে ফুলসজ্জা হবে না? হ্যাঁ মাথা নিচু করে কথা বলো, দাদার সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও শেখনি? ছি, না মানবো না, কিছুতেই মানবো না। কোত্থেকে একটা হাবা গোবা মেয়ে ধরে এনে তোমার ছেলে বলবে বউ, আর আমাকে তা মেনে নিতে হবে? ছি 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 ছি, এ বাড়ির বড় বউ হওয়া কি অতই সোজা? ওভাবে কথা বলছো কেন? অপু তো কোনো অপরাধ করেনি, একটা গরিব ঘরের মেয়ে, লগ্ন ভ্রষ্ট হয়ে যাচ্ছিল, তাই তো তোমার ছেলে উচিত ভেবে এই কাজ করেছে। না না, আমাকে উচিত অনুচিত শেখাতে এসো না, কোথাকার একটা বাউন্ডেলে বাঁদর ছেলে। ওভাবে বলছো কেন? ঠিকই বলছি, আজকে মুচি পাড়া কালকে কুমোর পাড়া, কি না গান 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 গিয়ে সকলের পরাণ কিনছে। হ্যাঁ কিনেছি তো, কোনোদিন ঠান্ডা মাথায় ও রাতখানা গানও তুমি শুনেছো কোনোদিন? না শুনিনি, শুনতে চাই না। আচ্ছা ও তো তোমার পেটের ছেলে নয়, ও তো আমার আগের পক্ষে, তুমি ওর সৎ মা, তবু নিজের ছেলে অরুকে ছেড়ে তুমি? ঠিকই বলেছ, আমি সৎ মা, তাই সৎ যে আমাকে তো তাকে দেখতেই হবে আগে। মানে? আমি মা, আমি জানবো না কোথায় আমার চোর কাটা আর কোথায় আমার সোনার ধান। অপু আমার ভুল করেনি, অপু ভুল করতে পারে না। তুমি একবার অপুর বউকে আশীর্বাদ করো, আমার সোনার প্রতিমাকে। দেখো তো কি সুন্দর মুখ, ফুলের মতো। থামো, ওকে এখান থেকে নিয়ে যাও তো, নিয়ে যাও। তুমি কি আশীর্বাদ করবে না? মা আমার কথা বলতে পারে না,
কিন্তু সব শুনতে পায়, বুঝতে পারে। দেখো, বাড়িতে যদি আর একটা ঝি চাকর বাড়াতে চাও তো বাড়াও, কিন্তু এ বিয়ে আমি মানবো না, মেনে নিতে পারি না। অপুর আমি অন্যত্র বিয়ের ব্যবস্থা করছি, এটা তুমি জেনে রেখো। বউ, এ বাড়ির বউ, এতই সোজা? অরিন্দম, কালই তুই পালকি সাজাবি, ওকে ওর বাপের বাড়িতে ফেরত দিয়ে আয়। বোবা, কালা, অজাত, কুজাত, যে যা আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে যাবে, হুট করে তাকে আমার মেনে নিতে হবে? কোনোদিন মেনেছি? হ্যাঁ, মেনে নিতে হবে, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? মামা বাবু, ওকে ওর অন্যায়ের একটা ফর্দ শুনিয়ে দিন তো। বাবা অরিন্দম, তুমি তো সবই জানো, বলো না তোমার বাবা যা জানতে চাইছেন। তোমার বড়দার অন্যায়ের ওই কলের গানটা একটু শুনিয়ে দাও তো। নতুন করে কি আর বলবো বাবা, এত বড় বিষয় সম্পত্তি, জমি জায়গা, পুকুর দিঘি সবই তো হলো দাদার, কিন্তু উনি এসব ছেড়ে ছুড়ে আজ এখানে কাল সেখানে কান বাজনা করে বেড়াচ্ছেন। আজ মুচিপাড়া তো কাল ডোমপাড়া, নইলে মাছ গঙ্গায় মাসের পর মাস ভেসে বেড়াচ্ছেন। আর এদিকে মা দিন রাত দাদার জন্য কেঁদে ভাসাচ্ছেন। ওই ওর আসল জায়গা জল, ডাঙায় থাকলে তো আর কিছু হবে না, শুধু গান বাজনাই হবে, একটা ব্যবসাপত্র তো করতে পারো। তুমি কেন বৌমা, সংসারে ঠুকেই এসব কাজ করতে নেই, সংসারের অকল্যাণ হয়। মুখ ফুরি জেদ আছে তো? তুই আমার মাথার মণি, মাথার মুকুর, টিপতে হয় আমার মাথা টেপ, মানবী বলি পা টিপুক। এ বড় সতীরক্ষী কর্তা মা, সবার চোখের মণি কি গো, একদিন দেখো ও সবার মাতার মণি হবে, তুমি দেখো। তুই এখন যা তো, আমাকে ঘুমোতে দে। এই আমি বলে দিলুম, তুমি দেখো। ও পঞ্চাশ বাবু, চলো নিচে তোমার খাবার দেওয়া আছে, আরু খাবার দিয়েছে, বড় বউ তোমাকে ডাকতেছেন, চলো। সবই তোমার পছন্দের জিনিস, বড় বড় কই মাছ, বড় বড় চিংড়ি, ফুলকপি দিয়ে রুই মাছ খাবে, চলো দাদা বাবু। তুমি যাও, আমি খাবো না, আমার খিদে নেই, ব্যাস। হক কথা, অষ্ট কথা, আজ কোথায় তোমার ফুল শুনছি, সারা বাড়ি আলোয় আলো, তোমার ঘরে সবার ঘরের মধ্যে ফুলে ফুল। ফুল কোথায় গো, কাটায় কাটা, তার চাইতে ওই আইগুড়োর ওই সরসজ্জা, ওই সরসজ্জাই ছিল ভালো। আর ভালো, মৌসুক দেখো দিয়ে বাইলে বাজাচ্ছ, যাও তো আর কপাল। তা সত্যি খাবে না কি বল, বনিতে গিয়ে কি গাও? বলকে যাও না, আমার খিদে নেই, আমি খাবো না, যাও। যাই বাবা, আমি চলে যাই। চলো। এ মান্দা, মান্দা শোনো 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 শোনো, হ্যালো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, শোনো। হ্যাঁ কো, এত
এতদিন পরে নবান্ন সময় ছেলেটা বাড়ি ফিরল, ভাবলাম একসঙ্গে খাবো, ওর জন্য পুকুরে জালও দিলাম, সে খেতে এলো না। ও কি বাপের দুঃখ কষ্ট বাপের মন কোনোদিনই বুঝবে না মহামায়া। তুমি বা ওর মন দুঃখ কষ্ট কতটা বুঝেছো শুনি। তাই বলে হাঙ্গাস্ট্রাই অনশন ধর্মঘট করে আমাকে কাত করবে, আর আমাকে ওই অচ্ছুত মেয়েটাকে বউ বলে মেনে নিতে হবে? না না, তা হবে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। বৌমণি, এই বাদামের শরবতটা এখানে রইল, তুমি খেয়ে নেবে, আর বেশি রাত করবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো। শুনছ, শোনো, কানটা এদিকে নিয়ে এসো। শোনো, যা যা বলে গেলাম সব মনে রেখো, তিন তিনবার শঙ্খের ডাক, শাঁখ বাজবে শাঁখ, হ্যাঁ, একদম ভুলবি নি। ওই যদি ভুলে যাও না, তাহলে আমার গদ্দাটি চলে যাবে। না সত্যি তোর কপাল খারাপ মেয়ে, পাহাড় কি তপস্যা করে বাঘ বানিয়েছিল মা, কিন্তু এই পাহাড় তলায় কার সাধ্য, ভেবে আর কি করবি বৌমা, শুয়ে পড়। আজ যা হবার ছিল তা হয়তো হলো না, কিন্তু তা নিয়ে দুঃখ করিস না মাগো, একদিন দেখবি তোর এই বাঘের মতো বাঘ সারা গ্রাম আলো করে ফুলে ফুলে সাজিয়ে তোর ফুলশয্যা করছে। শুধু মন পেতে হবে, আস্তে আস্তে, তোর কোনো ভয় নেই মা, আমি তোকে সব শিখিয়ে দেব, কোন পথে এগোবি, কেমন করে এগোবি, কথাটা হচ্ছে আস্তে আস্তে, শনই শনই। নে শুয়ে পড়। দুগ্গা দুগ্গা মুখ রেখো মা।